হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটা যারা ফিনটুসের জন্য এই অ্যাপটিসি কিনে নেবেন, মানে 0.1 অ্যাপটিসি কিনবেন, কিভাবে কিনবেন। অনেকে আমাকে বলছে যে ভাই কিভাবে কিনবো, আমরা যদি একটা ভিডিও করে দিতেন তাহলে হেল্প হতো। আজকের ভিডিওটা তাদের জন্য, ঠিক আছে। ভিডিওটা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিন, ঠিক আছে। আমরা এই যে ফিনটুসে ক্লিক করলাম, ফিনটুসে যাওয়ার পর আমরা দেখবো ফিনটুসে অলরেডি কিন্তু অ্যাপটিসির দাম ডাউন আছে, একটু কম আছে। আমরা এই মুহূর্তে কিনলে কিন্তু আমাদের জন্য ভালো হবে। যে আমরা অ্যাপটিতে ক্লিক করলাম, অ্যাপটিসিতে যাওয়ার পর এই যে আমরা এখানে প্রথম যে অপশনটা আছে খালি ঘর, এই ঘরটাতে ক্লিক করলাম। করার পর আমরা যদি এখানে ক্লিক করি, এই যে $30 যদি দিই আমরা এখান থেকে, এই যে 0.2 সেন্টের উপরে পাচ্ছি, ঠিক আছে। মানে এই আমাদের তো যেমন ধরেন 0.1 অ্যাপটিসি হলো হচ্ছে, আমরা এখানে 2 প্লাস যেহেতু পাচ্ছি, আমরা একটু দামটা একটু কমাই, দেখি $20 দিয়ে দেখি। যাদের ডলার কম আছে তারা চাইলে $20 দিয়েও কিনতে পারতেছেন, $15 দিয়েও কিনতে পারতেছেন, 1 অ্যাপটিসি প্লাস পাচ্ছেন, ঠিক আছে। সরি, এই যে $15 দিয়েও পাচ্ছেন, ঠিক আছে। আমি এখান থেকে $30 দিয়ে কিনবো, $30 দিয়ে কিনলে আমি এখানে এই যে প্রায় 25-এর মতো পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমি এখন কি করব, এখান থেকে ইয়া করতে হবে, আমরা হোমে বাটনে ক্লিক করব। করার পর এই যে ওয়ালেটে আসলাম, আসার পর আমাদের এখান থেকে বিফ20 অ্যাড্রেসটা নিতে হবে। এই যে আমরা বিফ20 অ্যাড্রেসটা এখান থেকে নিব, এখান থেকে রিসিভে ক্লিক করব, অ্যাড্রেসটা কপি করলাম। এবার আমরা বাইন্যান্সে যাব, বাইন্যান্সে গিয়ে আমাদের ডলারটা রিচার্জ করতে হবে। এই যে আমরা ওয়ালেটে গেলাম, এই যে এক্সপোর্টে ক্লিক করলাম, উইথড্র বাটনে ক্লিক করলাম। করার পর USDT সিলেক্ট করলাম, নেটওয়ার্ক সিলেক্ট করলাম, তারপর এখানে অ্যাড্রেসটা বসালাম। বসানোর পর এখানে আমাদের নেটওয়ার্কটা সিলেক্ট করব, এই যে একদম উপরে যেটা আছে অপশন ওইটাই বসাবো, ঠিক আছে। এই যে বসালাম, কনফার্ম করে দিলাম। এই যে আমরা এখান থেকে অ্যামাউন্টটা দেব, আমরা এখানে অ্যামাউন্টটা $30 দিয়ে দিলাম। আমরা এখান থেকে $30 দিলাম, আমরা এখানে $29.31 যাবে, ঠিক আছে। আমরা এখানে উইথড্র বাটনে ক্লিক করে দিলাম। আমাদের এবার কনফার্ম করে দেব, কনফার্ম করে দিলাম। এই যে আমাদের এবার ইমেলে এবং নাম্বারে পাসওয়ার্ডটা যাবে, এটা দিয়ে কনফার্ম করলে আমাদের এটা এই ফিনটুসে চলে যাবে। আমরা একটু ওয়েট করতেছি, ঠিক আছে। এই যে বন্ধুরা, আমাদের কিন্তু ডিপোজিটটা সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে। আমরা এখান থেকে আমরা ফিনটুসে এবার ক্লিক করে ফিনটুসে যাব। আমরা এখানে দেখি আমাদের ডলারটা আসছে কি না, একটু রিফ্রেশ দিয়ে দেখি, একটু সময় লাগবে হয়তো, বাইন্যান্সে 1 মিনিট মতো সময় নেয় আর কি। আমরা একটু ওয়েট করি। এই যে বন্ধুরা, আমাদের এটা কিন্তু চলে আসছে, এই যে দেখুন আমাদের কিন্তু এখানে $31 হয়ে গেছে। এই যে বিফ20তে আমাদের এই যে ডলারটা চলে আসছে। আমরা এখন কি করব, যে অ্যাপটিসিতে যাব, ঠিক আছে। যাওয়ার পরে এখানে আমাদের যে ডলারটা আছে আমরা এখানে সেটা দিব, $29.71 পুরোটাই দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমরা এক্সচেঞ্জ যেটা লেখা আছে এক্সচেঞ্জ, এটাতে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে আমাদের পাসওয়ার্ডটা দেবো, পাসওয়ার্ডটা দেওয়ার পর আমাদের কিন্তু এটা সাকসেস হয়ে গেছে অটোমেটিক, ঠিক আছে। আমরা এখন ওয়ালেটে ক্লিক করব। এই যে আমাদের কিন্তু এই যে বিফ20 যেটা আমরা এখন ডলার আনছি ওটা কিন্তু আমাদের কেটে নিছে, ঠিক আছে। আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি, এই যে আমাদের অ্যাপটিসিটা কিন্তু চলে আসছে, এই যে দেখুন একদম নিচে, এই যে অ্যাপটিসি, এই যে দেখুন আমরা কিন্তু 25 সেন্ট মতো পেয়ে গেছি, ঠিক আছে। এখন আপনার এখানে যদি আবার অ্যাপটিসিটা যদি অন না থাকে, আপনি এখানে এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করে এখানে অ্যাপটিসি লিখে চার্জ করলে পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে অ্যাপটিসি লিখে দিলে চলে আসবে, এই যে দেখুন আমারটা কিন্তু আছে এখানে, তাই আমার এটা এইভাবে অন করে নিলে হয়ে যাবে। এইভাবে আসলে আপনি এটা অন করে নেবেন, জাস্ট এতটুকু। আর আমাদের এই ছোট্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ওকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।